আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। থাকছে বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন পররাষ্ট্রমন্ত্রী, জানাবো জয় বাংলা জাতীয় স্লোগান মন্ত্রিসভায় সিদ্ধান্ত। সর্বশেষ স্কুল কলেজ খুলতে মা ঊষির বিষ নির্দেশনা, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। বাংলার দিগন্ত আজ শিমুলে পলাশে রাঙা, গাছে গাছে নবীন পাতার গুচ্ছ। প্রকৃতিতে যখন নবীনের উন্মেদের আনন্দ উচ্ছ্বাস, তখনই মায়ের ভাষার অধিকার রক্ষায় এক মর্মমূল ছেঁড়া বেদনার ঘটনা ঘটেছিল এই বাংলায়। 70 বছর আগের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে অকুতোভয় বীর সন্তানেরা নেমে এসেছিলেন রাজপথে। বুকের তাজা রক্তে বসন্তের রাঙা ফুলের মতোই রাঙিয়ে দিয়েছিলেন ঢাকার রাজপথ। মাতৃভাষার দাবিতে আত্মদানের এক অভূতপূর্ব অধ্যায় সেদিন সংযোজিত হয়েছিল মানব ইতিহাসে। আজ সোমবার এই সেই অনন্য স্মৃতিধন্য দিন, আত্মদানের গৌরবের দিন। আজ অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে এই দেশের রাষ্ট্রভাষার দাবিতে এক কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, জব্বর, বরকত, শফিক। তাদের রক্তের পথ বেয়ে বাংলা এদেশের রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষার জন্য আত্মত্যাগের দিনটি স্বীকৃতি এখন বিশ্বজুড়ে। 1999 সালে জাতিসংঘের স্বীকৃতির পর প্রতি বছর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়ে থাকে। আজ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি পালন করা হবে দিবসটির। এবারের প্রতিপাদ্য হলো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বহু ভাষায় জ্ঞানার্জন, সংকট এবং সম্ভাবনা। অমর 21শে উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি ঘোষণা করেছে। রাষ্ট্রীয়ভাবে আজ ছুটির দিন, বাঙালির প্রাণের দিবস 21শে ফেব্রুয়ারি তাৎপর্য বহুমাত্রিক। এই দেশের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে ভাষা আন্দোলন। 1952 সালের পর এই দেশের আপামর জনগণের অধিকার রক্ষার প্রতিটি আন্দোলনে 21শে ফেব্রুয়ারি চেতনার বাতিঘর হয়ে পথ দেখিয়েছে। এই দিনটি এদেশের মানুষের কাছে আত্মত্যাগ ও জাগরণের অনুকরণীয় দৃষ্টান্ত। 21শের প্রথম প্রহরে মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গান গিয়ে লাখো মানুষ যায় শহীদ মিনারে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধাপনত চিত্তে ভাষা শহীদদের স্মরণ করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার বাণীতে বলেছেন, কালের আবর্তে পৃথিবীতে অনেক ভাষাই আজ বিপন্ন। একটা ভাষা বিলুপ্তি মানে একটা সংস্কৃতির বিলোপ, জাতিসত্তার বিলোপ, সভ্যতার অপমৃত্যু। তাই মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতি বিকাশ সহ সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আন্দোলনের মধ্যে দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনে বাঙালি কৃতি সন্তানদের চরম আত্মত্যাগের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়। এই জাতীয়বাদ প্রতিষ্ঠা থেকে শুরু করার পূর্বে বাংলার মানুষের জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে গত 13 বছরে দেশের আর্থসামাজিক খাতের প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যাপক উন্নয়ন সাধন করেছি। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি আজ সকাল 6:30 আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডি, বঙ্গবন্ধু ভবন সহ সারা দেশের সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল 7:00 কালো ব্যাজ ধারণ প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাত ফেরি শুরু হবে। আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির নেতাকর্মীরা সকাল 6:00 বলাকা সিনেমা হলের সামনে থেকে কালো ব্যাজ ধারণ করে প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন। নেতাকর্মীরা সেখান থেকে শহীদ মিনারে গিয়ে পুষ্প স্তবক অর্পণ করবেন। বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে, আজ সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করবেন। সকাল 11:00 জাতীয় পার্টির চেয়ারম্যান বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন। তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী। বাংলাদেশের উন্নয়নে জনগণের প্রত্যাশা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আরও বিনিয়োগ প্রয়োজন। সে কারণে এখানে আর্থিক তহবিলও প্রয়োজন রয়েছে। আমরা প্রয়োজনে বিশ্বব্যাংক, IMF ও ADB থেকে অধিকাংশ ঋণ নিয়েছি। জনগণের জীবনমান উন্নয়নের প্রয়োজনে আমরা আরও বিনিয়োগ প্রত্যাশা করি।
সেজন্য আমরা কি করতে পারি, কোনো পথ খোলা আছে কি না? শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এসব কথা জানিয়েছেন। এক প্যানেল আলোচনায় ডক্টর মোমেন আরও বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়ন করছে, এখানে মানুষের মধ্যে উন্নত জীবনের আকাঙ্ক্ষাও দিন দিন বাড়ছে। বাংলাদেশের জীবনমান উন্নয়নে দরকার আরও অবকাঠামো উন্নয়ন, তবে আমাদের কাছে অনেক টাকা নেই, আমাদের প্রযুক্তিও নেই, সেই কারণে আমরা জনগণের চাহিদা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের পাশে সে অনেক দেশই সহযোগিতার হাত বাড়িয়েছে, বিশেষ করে জাপান বড় আকারে বিনিয়োগ করেছে, ভারত আমাদের ঋণ দিয়েছে। আমি এই দুই দেশের প্রতি কৃতজ্ঞ, কিন্তু আরও বেশি অবকাঠামো উন্নয়নে আমাদের আরও বেশি তহবিল প্রয়োজন। অপরদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আজ দুঃখিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক হয়ে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী উপমন্ত্রীরা বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব বলেন, জয় বাংলাকে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় রয়েছে, মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনাও হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে। তিনি বলেন, সাংবিধানিক পদধারী ব্যক্তি, রাষ্ট্রের সব কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে জয় বাংলা বলবেন, এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি, সভা, সেমিনারের ক্ষেত্রে জয় বাংলা বলতেই হবে। 2020 সালে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। 1 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, প্রাক প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলা বিধিনিষেধ আগামী 22 ফেব্রুয়ারির পর আর থাকছে না বলেও জানিয়েছেন সচিব। সচিব বলেন, 26 ফেব্রুয়ারি সারা দেশে সরকার 1 কোটি গণটিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সর্বশেষ, আগামীকাল মঙ্গলবার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে ক্লাস কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শ্রেণীকক্ষে অংশ নেবে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে এ বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। রবিবার অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ বিশ নির্দেশনা দিয়ে এই বিষয়ে একটি আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ইতিপূর্বে সূত্রোক্ত পত্রানুযায়ী গাইডলাইনের নির্দেশনা ছাড়াও তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে 20টি নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রথম নির্দেশনায় যে সকল শিক্ষার্থী কোভিড 19 টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে সেসব শিক্ষার্থী সশরীরে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছে মাউসি। শিক্ষা প্রতিষ্ঠানের গেট সহ অন্যান্য স্থানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়সমূহ ব্যানার বা অন্য কোনো উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ, শিক্ষক কর্মচারী, শিক্ষক অভিভাবকদের নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার নির্দেশনা দিয়েছেন মাউসি। কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিখন শেখানো কার্যক্রমে অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের বিতরণকৃত অ্যাসাইনমেন্টের কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। ক্লাস রুটিন নিতে পূর্বে প্রেরিত নির্দেশনা মোতাবেক প্রণয়ন করতে হবে।